কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক হতাহতের ঘটনা ঘটে যার ফলে বাংলাদেশ থেকে ইন্টারনেট সার্ভিস পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এই বিচ্ছিন্ন প্রায় এক সপ্তাহের মতো ইন্টারনেট সার্ভিস ছাড়া বাংলাদেশ ছিল এখন এক সপ্তাহ পর যখন ইন্টারনেট সার্ভিস ফিরে পেলো তখন ইমো হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব ছাড়া আর কিছুই চলছে না তখন বিআসরা খুবই বেশি হারা অনেকে ফেসবুকে ঢুকছে কিন্তু ফেসবুক চালাতে পারছে না আমি কিন্তু ঠিকই চালাচ্ছি কিন্তু ইন্টারনেট সার্ভিস কিন্তু পুরোপুরি দেওয়া হয় নাই জাস্ট ওয়াইফাই কানেকশনটা দেওয়া হয়েছে আর মোবাইলের ডাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ তো যাদের ওয়াইফাই কানেকশন আছে তারা কিন্তু চাইলে ফেসবুক কন ইউটিউব কন মানে প্রত্যেকটা সার্ভিস আপনারা ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করতে হয় এটা অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি এর মাধ্যমে আপনারা কিভাবে সম্পূর্ণ সার্ভিস প্রত্যেকটা সার্ভিস আপনারা ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা বিপিএন সাজেস্ট করবো সেটা হচ্ছে ওয়ার্ক বিপিএন এই বিপিএনটা আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন এর প্রথমে চারটা ওয়ান থাকবে লেখা এবং ওয়ার্ক বিপিএন লেখা থাকবে তো এটা ইনস্টল করে আপনারা অ্যাক্টিভেট করবেন অ্যাক্টিভেট করার পর দেখতে পাবেন ফেসবুক কন ইউটিউব কন ইমো হোয়াটসঅ্যাপ টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনারা ইউজ করতে পারবেন এবং খুব স্মুথভাবে আপনারা নেট কানেকশন পাবেন তো কিভাবে আপনারা এই বিপিএনটা ইনস্টল করবেন এবং সেট করবেন চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এখানে কিন্তু আমি ফেসবুক প্রোফাইলে আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গুলো শো করতেছে না নেট কানেকশন পাইলে কিন্তু এখানে কিছু আইডি শো করে বা আইডি পেজ যেগুলো আছে যেগুলো শো করে তো এখানে আমি ভিডিও সেকশনে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কোনো ভিডিও প্লে হচ্ছে না কারণ আমার বিপিএন এখন কানেক্ট করা নাই এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিপিএনটা কানেক্ট করবেন তার জন্য এখানে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর উপরে সার্চ করবেন আগে সফটওয়্যারটা নামাইতে হবে ঠিক আছে এখানে ওয়ার বিপিএন লিখে সার্চ করবেন সেরা একটা বিপিএন এটা দিয়ে আপনারা সব প্ল্যাটফর্মে ভিজিট করতে পারবেন এবং স্মুথলি কাজ করতে পারবেন এখানে ওয়ার বিপিএন লিখে সার্চ করার পর প্রথমে যেই বিপিন শো করবে এটাই ইনস্টল করবেন এখানে এটার প্রথমে লেখা আছে চারটা ওয়ান এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়ার বিপিএন এটাকে জাস্ট এ সাইজ খুবই কম এখানে দেখতে পাচ্ছেন একশো মিলিয়নের উপরে মানুষ ডাউনলোড করেছে কি পপুলার এটা বুঝছেন এটাকে আমি ইনস্টল করে দিলাম তো পরিমাণে কিছুক্ষণ অপেক্ষা করি ওকে ইনস্টল হওয়ার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব এখানে ইনস্টল সাকসেসফুল এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি একদম সম্পূর্ণ সেট আপ দেখাবো আপনাদেরকে এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এক বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম এখানে ইনস্টল বিপিএন প্রোফাইল অপশন শো করতেছে এখানে ক্লিক করে দিলাম দেন এখানে ওকে এখানে আবার ওকে ক্লিক করবেন তো এরকম একটা পেজ আসবে তার মধ্যে এখান থেকে আপনার এটাকে অন করে দিবেন অন করে দিলে কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে তো কানেক্টেড হয়ে গেল এখন আমি এখান থেকে বের হয়ে সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি তো ফেসবুকে আসার পর আমি হোম পেজে আসি এখানে একটু নিচে আসতেছি এখানে কিন্তু আসতেছে ঠিক আছে আমি এখন থ্রি লাইন আইকনটাতে ক্লিক করে প্রোফাইলে যাচ্ছি তো প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু আইডি শো করবে নেট কানেকশন পাইলে এখন শো করতেছে না কারণ নেট স্পিড খুবই কম এখন আমি আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে আর কি ঠিক আছে এখানে ভিডিও সেকশনে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু ঠিকই আসতেছে আমি এখান থেকে ভিডিও প্লে করে প্লে করে আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ এখানে কপিরাইটের ব্যবসা আছে তাই এখানে কিছুই করতে পারতেছি না আমি তো বিপিএন সম্পূর্ণভাবে কানেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে আপনারা ওপরে একটা বিপিন আইকন শো করবে এখানে ক্লিক দেখবেন এখানে কিন্তু বিপিএন কানেক্ট হয়ে রয়েছে এখন আমি আবার থ্রিলন আইকনে ক্লিক করাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পেজ শো করতেছে এগুলো শো করার মানে হচ্ছে আপনার আইডি অনলাইনে অ্যাক্টিভ ঠিক আছে মানে ইন্টারনেট ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছে আপনার ফেসবুক আইডি এখন আপনারা ফেসবুক চাইলে ইউজ করতে পারেন খুব স্মুথ ভাবে তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো প্ল্যাটফর্মে ভিজিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ